মিন্টু, সারাদিন পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকিস, লেখাপড়া কখন করবি? বাবা তুমি এখান থেকে যাও তো, আমি পড়তে যাচ্ছি এখন। আমি এখন কি করি, ছেলেটা তো আমার কথা শুনছে না, তার মার কাছে যাই। এই শুনছো মিন্টুর মা, তোমার ছেলে তো সারাদিন পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে থাকে। আমাকে বলছো কেন, আমি কি করব? তোমার ছেলে তোমার মতো হয়েছে, আমার কি কোনো কথা শোনে নাকি? তুমিও জানো না আমার কত শুনে না, তাহলে দেখি কি করা যায়। এই মিন্টু এদিকে আস। কি ব্যাপার মিন্টু, ক্লাস রুমে ঘুমাচ্ছ কেন? না স্যার, ঘুমাচ্ছিলাম না, আমার শরীরটা একটু ভালো না তো, তাই একটু ঝিমাচ্ছিলাম। বিয়াদব ছেলে, মুখোমুখি তর্ক করো, কালকে তোমার বাবাকে অফিসে আসতে বলবা। স্যার আসসালামু আলাইকুম, আমার ছেলে বললো আপনার অফিসে আসার জন্য তাই আসলাম। ওয়ালাইকুম সালাম রহিম মিয়া, বসেন। স্যার আমাকে কেন ডাকছেন? রহিম মিয়া, আপনার ছেলে প্রতিদিন ক্লাসে এসে ঘুমায়, কেন বলতে পারেন? স্যার কি করবো, ছেলে সারা রাত না ঘুমিয়ে পাবজি আর ফ্রি ফায়ার খেলে, কারো কথা শুনে না স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বর্তমান ডিজিটাল যুগে ছেলেচন্দ্র মানুষ করা অনেক কঠিন হয়ে পড়ছে। আপনারা আমাদের গল্পের মধ্যে বুঝতে পারছেন গল্পটা কী বিষয় নিয়ে আমরা বানানোর চেষ্টা করছি। বর্তমান যুগে স্মার্টফোন, ইন্টারনেট কানেকশান হাতের নাগালে হওয়ার কারণে ছেলে সন্তান মানুষ করা যাচ্ছে না। আমি রহিম মিয়া, আমার মতো অনেক রহিম মিয়া আছে যাদের ছেলে সন্তানরা মা বাবার কথা শুনছে না, টিচারদের কথা শুনছে না। এখন বাকি বিস্তারিত চারের মাধ্যমে শুনে নিন। হ্যালো আসসালামু আলাইকুম, আমি স্কুলের টিচার রহিমিয়ার কাছ থেকে সব কিছু শুনছেন, বাকি বিস্তারিত আমি আর কী বলবো। এখনকার ডিজিটাল যুগে স্মার্টফোন, ইন্টারনেট কানেকশন এখন হাতের নাগালে, তাই ছেলে সন্তান, টিচার, মা বাবার কারো কথা শুনছে না। ঠিক আছে, আমরা সব সময় প্রতিনিয়ত এই ধরনের সেবামূলক ভিডিও বানানোর জন্য, ইন্টারেস্টিং ভিডিও উপহার দেওয়ার জন্য আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে। ধন্যবাদ, বাই বাই। এই পরিস্থিতিতে আমরা হাতে হাত রেখে সবাই মিলে কাজ করতে হবে।